বন্ধুরা, অনির্বাণ ডিফেন্স টিউটোরিয়াল তোমাদেরকে স্বাগতম। অফিসিয়াল ব্যস্ততার কারণে আমাদের চ্যানেলটিতে অনেকদিন যাবত কোনো ভিডিও আপলোড করা হয় না। আশা করি তোমরা সবাই ভালো আছো। এ মাসের শেষে অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে বিমান সেনার সার্কুলেশন পাবলিশ হবে। অর্থাৎ তোমরা যারা বিমান সেনার জন্য আবেদন করতে আগ্রহী অথবা আবেদন করতে চাও, তাদের জন্য কিন্তু এখনই প্রস্তুতি নেওয়ার গুরুত্বপূর্ণ সময়। আর তোমাদের প্রস্তুতি নিয়ে আমাদের সাথে আজ কথা বলবেন, আমার সাথে আছেন অনির্বাণের এমডি স্যার, মেইন অফিসার জুয়েল পারভেজ স্যার, এবং আমার পাশে রয়েছেন অনির্বাণের ম্যানেজার সিনিয়র ওয়ারেন্ট অফিসার রুহুল আমিন স্যার। তোমাদের একটি ভালো প্রস্তুতি এবং গাইডলাইন নিয়ে স্যারদের কাছ থেকে বিস্তারিত জেনে নিব। স্যার, থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস, কেমন আছো সবাই? চলে আসলাম আবার তোমাদের সামনে। আসলে তোমরা যারা অপেক্ষা করছিলে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারম্যানে সার্কুলেশন কবে আসবে আর কতদিন অপেক্ষা করা লাগবে, অনেকেই আসো যে যারা কিনা অন্যান্য বছর পরীক্ষা দিয়েছিলে, হয়তো বা চূড়ান্তভাবে সিলেক্ট হতে পারোনি, তারাও বসে আসো ওদের আগ্রহে যে কোন টাইমে সার্কুলেশনটা পাবলিশ হবে। আসলে জুলাই মাসের লাস্টের দিকে অথবা অগস্টের ফার্স্ট উইকেই তোমাদের সার্কুলেশন কিন্তু পাবলিশ হয়ে যাবে। সো তোমরা যারা একটু ডিটারমাইন্ড যে হ্যাঁ তোমরা এয়ারফোর্সে যেতে চাও, একটু প্রস্তুতি নিতে চাও, তারা কিন্তু আমাদের এখানে আসতে পারো বা আমাদেরকে যে কোনো টাইপের প্রশ্ন কিন্তু করতে পারো আমাদেরকে। কারণ তোমরা জানো ইউটিউবে কিন্তু আমাদের একটি চ্যানেল আছে, যে চ্যানেলে এই ভিডিওটি তোমরা দেখছো। আমাদের কিন্তু ফেসবুকে একটি অফিসিয়াল পেজ আছে অনির্বাণ সোলজার্স একাডেমি, আমাদের ফেসবুকে কিন্তু একটি গ্রুপ আছে অনির্বাণ স্কোয়াড, আর সেখানেও কিন্তু আমাদের বিভিন্ন টাইপের গুরুত্বপূর্ণ সার্কুলেশন ইনফরমেশন লাইভ ক্লাস সবসময় কিন্তু তোমাদের জন্য দিয়েই যাচ্ছি। সো তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তোমরা যারা একটু বেটার একটা প্রস্তুতি নিতে চাও, দ্যাট মিন্স জানো বাংলাদেশ এয়ারফোর্সের এয়ারম্যানের জন্য বিভিন্ন ট্রেড ওয়াইজ কিন্তু এক্সাম হয় এবং সেখানে কিন্তু সিলেবাস আলাদা, দ্যাট মিন্স টেকনিক্যাল ট্রেড, নন টেকনিক্যাল ট্রেড, টেকনিক্যাল ট্রেডের মধ্যে আবার অনেক ক্লাসিফিকেশন আছে, তাছাড়া MTOF, GC, যেগুলো গত বছর নতুন নতুন অনেক ট্রেড কিন্তু দিয়েছিল এয়ারফোর্সের সার্কুলেশনে। এবছরও যেটা জানতে পারছে আগে থেকে যে আরও দুইটা ট্রেড হয়তো বা বাড়াতে পারে, সেটা সার্কুলেশন হলেই বলবো, সেখানে কী কী যোগ্যতা লাগে এটাও কিন্তু বলে দিব নতুন ভিডিওতে। সো এখন তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, কারণ ইতিমধ্যে কিন্তু অনেকের SSC পরীক্ষার রেজাল্ট তোমরা পেয়েছো, বিভিন্ন কলেজে ভর্তি হয়ে গিয়েছো, তাদের জন্য অনেকে কিন্তু স্বপ্ন দেখছো যে আসলে হ্যাঁ কলেজে ভর্তি হয়ে গেলাম, এখন কোথাও কোনো সার্কুলেশন আসলে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবো, যারা একটু লম্বা চড়া আসো। তো তোমাদের ক্ষেত্রে বলে রাখি, তোমরা যারা এয়ারফোর্সে পরীক্ষা দিতে চাও, তোমাদের কিন্তু 5 ফিট 6 ইঞ্চি, আবার শুনে রাখো 5 ফিট 6 ইঞ্চি হলে তোমাদের জন্য সবথেকে বেটার হয় এয়ারফোর্সে অ্যাপ্লাই করার জন্য। আর ওয়েটটা তোমাদের নির্ভর করে সবসময় হাইটের উপর নির্ভর করে, সো ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করি। আর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি বলো SSC পাস এবং GPA 3.50, এটা থাকলে কিন্তু তোমাদের হবে। আরও কিছু ট্রেড আছে যেমন GC, প্রভোস্ট, এই টাইপের যে ট্রেডগুলো, এখানে 5 ফিট 8 বা তার থেকে একটু বেশি হলে তোমাদের জন্য বেটার হয়। আর সিলেবাসের কথা যেটা তোমরা জানো, টেকনিক্যাল ট্রেডের জন্য IQ থাকে 100, ইংলিশ থাকে 50, ফিজিক্স থাকে 25, ম্যাথ থাকে 25, এটা যদি তুমি কোয়ালিফাই করো দেন তোমার মেডিকেল এবং ভাইভাই, এবং ওটাতে যদি তুমি কোয়ালিফাই করো আল্লাহর রহমতে দেন তোমাদের কিন্তু ব্লাড টেস্টের জন্য ডাক আসবে এবং চূড়ান্তভাবে তোমরা জয়েন করতে পারবে পরবর্তীতে। এভাবে নন টেকনিক্যাল ট্রেডে তোমাদের IQ 100 থাকবে, ইংলিশ 50 থাকবে, এবং সায়েন্সের ফিজিক্স ম্যাথের পরিবর্তে তোমাদের শুধু GK থাকবে 50, এভাবেই। সো এই টাইপের সাবজেক্টগুলোতে তোমরা যদি একটু ভালোভাবে প্রস্তুতি নিতে চাও, কারণ তোমরা হয়তো বা বিভিন্ন ভিডিওতে আগে দেখেছো অনির্বাণে কিন্তু আরও 3 থেকে 4 মাস আগে কিন্তু লোকজন আসা শুরু করে দিয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে। আমাদের কিন্তু হোস্টেল ব্যবস্থা আছে এখানে, এখানে ক্লাস হচ্ছে ভালোভাবে, অন্যান্য বারের তুলনায় এবার আমাদের এখানে টিচার ইনস্ট্রাক্টর সংখ্যাও অনেক বেশি, বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারম্যানের জন্য যেহেতু আমাদের এখানে বেশি সংখ্যক লোকজন আসে, সেক্ষেত্রে আমাদের এয়ারফোর্সেরই অবসরপ্রাপ্ত কর্মকর্তাটাই বেশি আমাদের এবার, এবং সেভাবে আমরা সব কিছু সাজিয়েছি। তো আশা করি তোমরা একটা বেটার একটা প্রস্তুতির জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে চলে আসো বেটার একটা সলিউশন নেওয়ার জন্য। তো টিল দেন সবাই ভালো থাকো। এখন কথা বলবেন রুহুল আমিন সাহেব, উনিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার, রিটায়ার্ড ফ্রম বাংলাদেশ এয়ারফোর্স, উনিও কথা বলবেন আসলে অনির্বাণে আমরা কোন ধরনের প্রস্তুতি চালাচ্ছি, তোমাদের নিয়ে কোন টাইপের প্ল্যান এবার আমাদের, তোমরা আসলে আমাদের এখানে আসলে কোন টাইপের সেবা পাবে, এই টাইপের কথাগুলো তিনি এখন বলবেন, প্লিজ মনোযোগের সাথে শুনবে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হ্যাঁ তোমাদের জন্য বলে রাখছি যে বাংলাদেশ বিমান বাহিনী যখনই সার্কুলার দেয় তারা কিন্তু একটা কম্পিটেন্ট ক্যান্ডিডেট চায়, সব বাহিনী চায় যে তার বাহিনীতে যোগ্য লোকে আসুক যাতে করে তাদের বাহিনীটার সমস্ত কার্যক্রম সুচারুভাবে পরিচালিত হয়। এই লক্ষ্যে আমরা তাদেরকে যারা তোমরা বিমান সেনা হওয়ার জন্য মানে বাসনা রাখো, তারা যদি এখানে আসো সেই কম্পিটেন্ট ক্যান্ডিডেট আমরা তৈরি করে দিচ্ছি, কারণ তোমরা অনেক কিছুই জানো না, তোমাদের অনেক কিছু ল্যাপস আছে,
কিভাবে করলে তোমরা বিমান বাহিনীর জন্য উপযুক্ত একটা ক্যান্ডিডেট হতে পারো। অনির্বাণ সেই প্রচেষ্টা করে যাচ্ছে। আমাদের আমরা যারা বিমান বাহিনীতে ছিলাম 31 বছরের চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি যে এখানে আসলে যে টেকনিক্যাল এয়ারফোর্স ইজ এ হাই টেকনিক্যাল ফোর্স, এটা অনেক উঁচু উঁচু, একটা মিগ আকাশে উঠলে কত চোখ তাকে তাকিয়ে দেখে, সেখানে কাজ করতে হলে তার মেধাযোগ্যতা কীরকম থাকতে হবে সেটা গড়ে তোলার জন্য অনির্বাণ একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমাদের মতো অভিজ্ঞতা সম্পন্ন এবং এখানে আছে অফিসার ক্যাডেট যারা তরুণ, এখানে অনির্বাণ হলো কম্বিনেশন অফ স্পিরিট অ্যান্ড এক্সপিরিয়েন্স, মানে সব মিলে এখানে উপযুক্ত ক্যান্ডিডেট গড়ে তোলার জন্য একটা ভালো ক্ষেত্র। তো তোমরা যারা মনে বাসনা রাখো যে একজন বিমান সেনা হবা, টেকনিক্যাল নন টেকনিক্যাল বা প্রভোস্ট মেডিকেল যে কোনো ট্রেডের জন্যই হও, তোমাদের একটা গাইডলাইন দরকার। আর অনির্বাণ সেই লক্ষ্যেই এখানে কাজ করে যাচ্ছে, ভালো গাইডলাইন দিয়ে যাচ্ছে, তোমাদেরকে প্রস্তুত করে যাচ্ছে। তো তোমরা যারা বাসনা রাখো তারা আর দেরি করো না, কারণ সামনে সার্কুলার হয়ে গেলে তখন কিন্তু আর সময় থাকবে না। ওই যে একটা কথাই আছে না, সময়ের এক ফোর অসময়ের দশ ফোর, তখন তাড়াহুড়া করে কিন্তু এটা এমন কোনো জিনিস না যে একটা ট্যাবলেট খাওয়াই দিলাম আর সব কিছুই হুড় হুড় করে বলতে থাকলে, তা না, ইট নিডস সাম প্র্যাকটিস। সো আগে থেকেই চলে আসো এবং নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলো। বাংলাদেশ বিমান বাহিনী ইজ এ গ্রেট ওয়ে অফ লাইফ, দেখবে জীবনের সব কিছুই স্বপ্ন তোমার হাতের কাছে এসে যাবে। একটা ভালো ফোর্স তোমার মনে বাসনা পূর্ণ হোক, আমরা এই কামনাই করি, চলে আসো আমাদের কাছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। বন্ধুরা, স্যারদের সম্পর্কে কিছু না বললেই নয়, আমাদের অনির্বাণের এমডি স্যার এবং অনির্বাণের ম্যানেজার স্যার, তারা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে এত এত পরিশ্রম করে, অর্থাৎ যে সকল স্টুডেন্টরা আসে তাদের কিভাবে তাদের স্বপ্নের শিখরে পৌঁছে দিতে হবে, কিভাবে তাদের সফলতায় এনে দিতে হবে, তার পিছনেও স্যারদের অবদান অনেক না বললেই নয়। আমাদের এমডি স্যার প্রত্যেকটা স্টুডেন্টদের সাথে পার্সোনালি মিশে যায়, পার্সোনালি এত মন থেকে মিশে যায় এবং কথা বলে, তাদের সকলের সমস্যা অসমস্যা শুনে এবং তাদেরকে প্রতিটা ব্যাপারে মোটিভেট করে। তার এ সকল অবদানের জন্য স্টুডেন্টরা তার প্রতি ইন্সপায়ার হয় এবং এই ইন্সপিরেশন থেকেই স্টুডেন্টরা তাদের স্বপ্নে মানে পৌঁছায়, মানে শিখরে পৌঁছায় যায়। এবং আমাদের ম্যানেজার স্যার, তিনি স্টুডেন্টদেরকে মানে খুব বাবার মতো, আমাদের স্যাররা এরকমই স্টুডেন্টদেরকে খুব বাবার মতোই শাসন করে, আদর করে, তাদেরকে গাইডলাইন করে কিভাবে সঠিকভাবে তারা তাদের স্বপ্নে স্বপ্ন পূরণ করতে পারে। তো আমাদের অনির্বাণের স্যারদের অবদান যে কোনো দিক দিয়ে কম আছে এটা কেউ বলতে পারবে না। প্রতিটা স্টুডেন্টই আমাদের স্যারদের ভক্ত হয়ে যায়, এসেই স্যারদের ভক্ত হয়ে যায়। হয়তো স্যাররা কোনো কোনো ব্যাপারে তাদেরকে শাসন করে, সেটা তাদের ভালোর জন্য, হয়তো তাদেরকে আদর করে, যে শাসন করবে সে আদর করবে, যে আদর করবে সে শাসন করবে, এটাই নিয়ম। তো স্যারদের পরিশ্রমের ব্যাপারে আর মানে যদি না বলি তাহলে এটা হয়ে যাবে একটা অন্যায়। আর বন্ধুরা, থ্যাংক ইউ তোমাদেরকে। তোমরা আমাদের ভিডিওটি যদি তোমরা চাও যে আমাদের ভিডিওটি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায় তাহলে অবশ্যই শেয়ার করবে, এবং যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে আমাদেরকে ইন্সপায়ার করে থাকবে, তাহলে আমরা পরবর্তীতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো। এবং তোমাদের যদি আরও কিছু ইনফরমেশনের প্রয়োজন হয়, অর্থাৎ তোমাদের যদি ডিফেন্স রিলেটেড কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে তোমরা ভিডিওটির নিচে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে তোমাদেরকে কী ধরনের ইনফরমেশন প্রয়োজন, তাহলে ওই অনুযায়ীও আমরা নেক্সট টাইম ভিডিও বানাবো। এবং আমাদের ভিডিওটিতে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।